সিউড়ি বাজাজ অ্যালায়েন্স অফিসের বাইরে এসি থেকে সকালে ধোঁয়া বেরোতে থাকায় শুক্রবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দমকল ব্রাঞ্চ অপারেশন হেড নন্দকেশ্বর কর্মকার বললেন, যা কিছু হয়েছে আউটডোরে হয়েছে, ইনডোরে কিছু হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অফিসের কর্মী মলয় মাঝি বললেন, শর্ট সার্কিট থেকে হয়েছিল, পাইপ লাগিয়ে জল দিয়ে নিভিয়ে দিয়েছি। কিছু হয়নি, 9টার সময় আমরা এজিজিএল অফিস অন করি, সেরকম অফিস অন করা হয়েছে। আমাদের যথারীতি যা কাজকর্ম আমরা কাজকর্ম শুরু করেছি আমরা, ঠিক আছে। হঠাৎ করে বাইরে কোনো পার্সন ফোন করে বলে যে আপনার এখানে আগুন লেগে গেছে এসিতে, মানে ধোঁয়া উঠছিল, সেই জন্য বলেছে আউটডোরে, এসির আউটডোরতে আগুন লেগে গেছে, ধোঁয়া হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে যাই, সেটাকে নিয়ে আমাদের আরও দু চারজন আমাদের অফিসের সমস্ত কলিগের সমকর্মী মিলে ওটাকে নেভানোর চেষ্টা করি এবং কন্ট্রোলে নিয়ে আসা হয়। তার কাছে ফায়ার ব্রিগেড আসে এবং সেটা ফায়ার ব্রিগেড এসে লাস্টে একটু জল তেল দিয়ে ওটাকে নেভাই। এটা যা হয়েছে পুরো আউটডোর, তার আগে ওটাকে মানে অলরেডি আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি, জল তেল দিয়ে নিভিয়ে ফেলেছি অলরেডি। কারণ তো আমরা কিছু বলতে পারবো না, কারণ এসি টেকনিক্যাল ফল হতে পারে, কিছু হতে পারে, কারণ এর আগে কিছু হয়নি আমাদের। হ্যাঁ, এটা তো টেকনিক্যাল ফল কিছু হতেই পারে। এটা না 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 দাদা, স্যার বহু দিনের এসি আমাদের হয়ে গেল, অনেক দিনের এসি। দেখুন ইলেকট্রিশিয়ান ব্যাপারে আমরা কী করে বলি, কোথা থেকে শর্ট সার্কিট আমাদের অফিসে কোনো কোথাও কিছু হয়নি এখন পর্যন্ত, ঠিক আছে। হলে তো আরও অন্য কিছু ইফেক্ট আসতো, বাট একটা ইফেক্ট এসছে, এটাই শুধু এসছে। না না না, সেরকম হলে তো পারমিশনই দিত না ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদেরকে, আমাদের নামই বাজাজের নামই বিল আছে, সেরকম হলে তো ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাকে পারমিশন দিত না। এটা নিয়ে কোনোদিন মানে এরকম কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি জীবনে কোনোদিন। এমনি শর্ট সার্কিট হয়ে গেছে, বাজাজে কালকে কাজ করে গেছিলো, ওদের কাজের মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে, ওই জন্য এসিতে শর্ট সার্কিট হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে? না না না, কোনো 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 ক্ষয়ক্ষতি হয়নি। আমার সঙ্গে সঙ্গে আমি পাইপ লাগিয়ে জল দিয়ে নেমে দিয়েছি। ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেড আসার আগে আমরা জল দিয়ে নেমে দিয়েছি। ফায়ার ব্রিগেড আছে এখন? না না না, একটা কোনো ক্ষয়ক্ষতি, খালি এসিটা ক্ষতি। এটা হচ্ছে টিবিডিওয়ালা পেট্রোল পাম্পের পাশে। হ্যাঁ, পেট্রোল পাম্প। না 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 না, কোনো কোনো ডিস্টার্ব হয়নি, সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবস্থা করে নিয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে ঝন্টু, ভালো নাম হচ্ছে মলয় মাঝি।